হাই গাইস, সালাম আলাইকুম। ডিউটি থেকে আসলাম দুপুরবেলা, সকালের এক দফা ডিউটি শেষ। তো এখন আসছে ডিউটি থেকে, এখন খানা গরম করতে হবে। খানা গরম করার পর একটু শেভিং হওয়ার দরকার ছিল, কিন্তু শেভিংটা যদি হইতে যায় সময় অনেকটা চলে যায়। মানে কি করব ভেবে পাই না, সব কিছু করা দরকার। আমাদের প্রবাসের জীবন আমরা সবগুলো নিজেরাই বহন করতে হয়। তো আমাদের দুঃখ বুঝার মতন কেউ নাই। গত কয়দিন আগে আমার একা আপন আমার কাছে কিছু টাকা চাইছিল, তাও টাকা বেশি না, ৫,০০০ টাকা দিতাম। তার কাছে ১ কোটি টাকার উপরে সম্পদ আছে, সে কখনো আমার ৫,০০০০ টাকা মারি খাইবে না। এ মরি গেলেও তার সন্তানেরা আমার টাকাগুলো দিয়ে দেবে। মানে এইরকম কত কথা, সে কখনো কারো টাকা মারি খায় না, কারো টাকা মারি খাইবে না, আল্লাহ এসব হারাম না খাওয়াক, এরকম আমার বহুত গল্প শুনাইতেছে। আমি ১,০০,০০০ টাকা দিতাম, পরবর্তীতে আমারে দিয়ে দিবে। আমি যত রকম বোঝানোর চেষ্টা করতেছি, আমার কাছে এত টাকা নাই। আমি যতবারে বোঝানোর চেষ্টা করতেছি, পরে সে চালাকি করে আমার বললে যে টাকাটা তো এখন দরকার না, আর ২ মাস পরে দরকার। আমি ৫,০০,০০০ টাকা দিতাম, সে পরে দিয়ে দিবে। আসলে এখানে ৫,০০,০০০ টাকা ধার, এগুলো আসলে কোনো একটা ব্যাপার না, এগুলো হচ্ছে মূল সমস্যা হয়েছে, যাতে করে কোনোদিন আমি এর কাছে যেন কোনো কিছুর জন্য না যাই। সে মনে করছে যে আমি হয়তো একদিন হয়তো তার কাছে সাহায্যের জন্য যাইব, আর এই কারণেই সে অলরেডি এই চালাকিটা করে রাখছে। আল্লাহ শিশু বাচ্চার জ্ঞান দিছে, আমারও জ্ঞান দিছে। তো এগুলো হচ্ছে আমাদের একটা বাড়তি টেনশন, কিছু বলতেও পারি না, কিছু সইতেও পারি না। কিছু বলতে গেলে সমস্যা, সইতে গেলে সমস্যা। তো যাক, আর কি আর বলবো, আর বললাম যে আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই, এই অবস্থা। তো এখন আমার তরকারি গরম করতে হবে। আগে যে তরকারি গুলো বসাই আসি, তারপর অন্য কাজ করব। আমার তরকারি তো বসাই আসলাম, কিন্তু আমার বদ্দার তরকারিও বসাইতে হবে, কারণ সেও মাঝে মধ্যে আমার তরকারি বসায়, আমিও তার তরকারি বসাই। তাকে তার তরকারিগুলো আমি বসাই দিতেছি। আমার খাল তখন বিয়ে করি কি বলতাম, আমি এই চেহারা দিয়ে রূপারে বাটকালাম যাইত না। হিটারটা একটু জ্বালাই দিই, রুমটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। কি করবো, মাথা কিছু ধরে না, ঠান্ডা খাইলে সমস্যা। ও বাদা, গরিবের বিরিয়ানি বানাই করছে, আবার কোনো না, তো একবার ঠিক কথা, ঠিক আছে। পেঁয়াজ আর ইয়ে দিচ্ছে, আমি ৫,০০,০০০
ভাত কয়টারে তাহলে একটু ভাজি করে নেবে, সেটাই ভালো হবে। গরিবের বিরিয়ানি বানাইলে কি করবো আমরা? সকালে না করে ভাত কয়টারে একটু গরিবের বিরিয়ানি বানাইলে বেশি কিছু দিব না, শুধু পেঁয়াজ, তারপরে যে কাঁচামরিচ তো নাই, পেঁয়াজ, তেল, মিক্স মশলা আর ভাত, বেশ এতটুকুই যথেষ্ট আজকে। দেখ এখন এগুলো নিয়ে নিলাম, চলে যাচ্ছি কিচেনের মধ্যে। এখন সাইজ করতে হবে আগে, মানে নিঙ্গির কেনে না পাতে লেনে নবীন ভাই কেফারাল ভাই ঠান্ডা পড়তেছে, তারা ভালো করে ঠান্ডা পড়তেছে না। প্রচুর ঠান্ডা, এই কারণে কমলেশ ভাই খানা খালি ভাই খানা খালি সব নিয়ে দিলাম Thank you.
আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে। তো যাক, আমার তরকারি যেহেতু গরম হয়ে গেছে, সুতরাং আমার আজকে শুটিংটা পর্যন্তই। দেখেন কিভাবে একটা মোড়ে কাটতেছে, তার দিকে একটু তো এমআইয়া নাই, হার্ট প্রবলেম।